অনেকে আসলে অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও মেক করছেন, বাট তেমন কোনো ফল আসতেছে না। ভিডিও ভিউজ হয় 200, 150, 20, 30, 1000 এরকম। বাট আজকে আমি আপনাদেরকে জানাবো এমন দুইটা টপিক, যেটা ছেলেদের জন্য টপিক আছে, মেয়েদের জন্য টপিক আছে। যে টপিকের উপরে যদি আপনি ভিডিও মেক করেন, রাইট নাও যে সিচুয়েশন আর বা রাইট নাও যে লকডাউনের সিচুয়েশন, সেই সিচুয়েশনে যদি আপনি ভিডিওগুলো ঠিক মতো পাবলিশ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মিলিয়ন ভিউজ আসার সম্ভাবনা থাকবে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাম। আজকে আমি আপনাদেরকে আসলে এই দুইটা টিপস, মানে দুইটা টপিক সম্বন্ধে জানাবো, যেটা ছেলে মেয়ে উভয় করতে পারবেন, বাট মেয়েদের জন্য একটা স্পেশাল টপিক আর ছেলেদের জন্য একটা স্পেশাল টপিক, এবং কীভাবে আপনি ভিডিও আপলোড করলে আপনি যেই ক্রাইটেরিয়াগুলো আছে বা আপনার আসলে চ্যানেলটা গ্রো করবে, বিশেষ করে মিলিয়ন ভিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। এই ক্ষেত্রে ট্যালেন্টটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। আমি বলবো না যে ভিডিও দিলেই মিলিয়ন ভিউজ হবে, বাট এটার সম্ভাবনা আপনার হচ্ছে প্রায় আপনার হচ্ছে 70-80%। সো 70-80% কিন্তু অনেক বড়। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাদের কাজ করতে হবে ট্রেন্ডিং টপিক নিয়ে। ইনিশিয়াল পর্যায়ে ট্রেন্ডিং টপিক ছাড়া আসলে ওঠাটা খুবই টাফ। এখন ট্রেন্ডিং টপিকটা আসলে কী সেটা তো অনেকে বের করতে পারেন না। রাইট নাও যে ট্রেন্ডিং টপিক চলতেছে মেয়েদের ক্ষেত্রে, আমি যেটা বলতেছি রাইট নাও যে ট্রেন্ডিং টপিক সেটা হচ্ছে যে কুকিং রিলেটেড যদি ভিডিও দেন তাহলে অনেক ভিউজ হবে। বাট ওখানে অনেকে বলুন ভাই আমি অলরেডি কুকিং চ্যানেল করছি, ভিডিও আপলোড করছি, আমারই ভিউজ আসছে না। তো এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যে ভিডিও করছেন সেই ভিডিওগুলো হচ্ছে আপনার শর্টকাট ভিডিও করতে হবে। যেমন হচ্ছে একটা ভিডিও, যেই ভিডিওগুলোর মধ্যে দেখা গেছে ফর এক্সাম্পল 2 মিনিটে কীভাবে এই জিনিসটা রান্না করতে পারেন, 10 মিনিটে কীভাবে এই জিনিসটা রান্না করতে পারেন, এবং কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, মানে কম প্রোডাক্ট দিয়ে, মনে করেন 3-4টা প্রোডাক্ট দিয়ে, ডিম দিয়ে বা কোনো একটা, মানে যেগুলো সহজে পাওয়া যায় এই লকডাউনের সিচুয়েশনের মধ্যে সহজে পাওয়া যায়, সেই জিনিস দিয়ে কীভাবে আপনি আসলে খাবার মেক করতে পারেন, বা মানে আপনার হচ্ছে যে কুকিং রিলেটেড ভিডিও সেগুলো যদি দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে মানে ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং মজার কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে যাচ্ছে এই টাইপের ভিডিওগুলো। সো এটার সাথে আরেকটা জিনিস ইনক্লুড করতে হবে, আপনার যে থাম্বনেলটা থাকবে সেটা অ্যাট্রাকটিভ পিকচার হতে হবে, অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। এই 2 মিনিটে যেটা ঠিক আছে, বাট পিকচারের মধ্যে চেষ্টা করতে হবে বেশি লেখালেখি না করতে, পিকচারটা পিকচারের মতো থাকতে, কুকিং রিলেটেড চ্যানেলের ক্ষেত্রে বলতেছি। আর টাইটেলটা অবশ্যই অ্যাট্রাকটিভ যদি দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আসলে কাজে লাগবে আর কি। এই টপিকটা নিয়ে যদি আপনি কাজ করেন এবং এইভাবে যদি আপনি মানে অ্যাট্রাকটিভ থাম্বনেল, অ্যাট্রাকটিভ আপনার টাইটেল যদি চিন্তাভাবনা করে দিতে পারেন এবং সেটা ইজিলি মানুষের জন্য উপকার হয়, বা মানুষও আসলে 5 মিনিটে যদি খাবার মেক করে ফেলতে পারে। রাইট নাও কিন্তু খাবার একটা সংকট চলতেছে, দেখা গেছে যে হোটেল টোটেল এগুলো বন্ধ, ইজিলি অল্প কিছু দিয়ে কীভাবে বানাতে পারে সেই জিনিসগুলো মাথায় রেখে অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করে, অনেক টাইম ইউজ করে মেক করা ভিডিও আসলে এখন চলার মতো না, মানে চললেও কম চলবে। বাট চেষ্টা করবেন যে এরকম শর্ট টাইপের কোনো ভিডিও মেক করতে, তাহলে আমার মনে হয় যদি আপনি নিয়মিত ভিডিও দিতে পারেন, যেমন হচ্ছে 2 দিন পর পর বা 3 দিন পর পর যদি ভিডিও দিতে পারেন, থাম্বনেলের মধ্যে সময় দিলেন, ভিডিও মেক করতে যদি আপনার মনে করেন 2 ঘন্টা সময় দেন, এডিট করতে যদি 5 ঘন্টা সময় দেন, তাহলে থাম্বনেলের মধ্যে যদি আপনি 1 ঘন্টা সময় দেন, অ্যাটলিস্ট 1-2 ঘন্টা সময় দেন, আমার মনে হয় যে আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। এটা গেল মেয়েদের জন্য। বাট এটা যে ছেলেরা করতে পারবেন না তার কিন্তু না, আপনি যদি রান্না করতে চান, বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম বড় বড় শেফরা কিন্তু ছেলেরাই হয়, সো সেই ক্ষেত্রে আপনি ছেলে হলেও আপনি করতে পারেন, বাট নর্মালি এটা মেয়েদের টপিক। সো এটা গেল একটা ব্যাপার। এবার আসে দ্বিতীয় যে টপিকটা, যেটা ম্যাক্সিমাম ছেলেদের জন্য বেস্ট হয়, চাইলে মেয়েরাও করতে পারে যদি আপনার ভয়েস ভালো থাকে বা আপনি কথা ভালো বলতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে যে নতুন করে আপনি একটা নিউজ চ্যানেল খুলতে পারেন। নিউজ চ্যানেল বলতে হচ্ছে আপনার চ্যানেলে নিউজ টাইপের ভিডিও দিতে পারেন। কী টাইপের নিউজ আমি আপনাকে আবারও বলি, সেটা হচ্ছে করোনা রিলেটেড নিউজ, করোনার আপডেটটা দিতে পারেন। অবশ্যই অথেন্টিক হইতে হবে, মানে ভুয়া টুয়া নিউজ কোনো জায়গা থেকে উঠায় দিয়ে দিলে হবে না, আপনাকে মানে জেনুইন নিউজটাকে মানে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে কয়েকটা কোয়ালিটি থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে হলো স্পষ্টভাবে কথা বলার কোয়ালিটি থাকতে হবে, ভয়েসটা একটু ভালো হতে হবে, নিউজ রিডিং যেভাবে করেন সেভাবে করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা থাকবে। এবং এটার সাথে আরেকটা ব্যাপার আছে, এখানের ক্ষেত্রে এডিটিং স্কিলটা অনেক ভালো হতে হবে, কারণ নিউজটা যখন আপনি প্রেজেন্ট করবেন তখন হচ্ছে এডিটিং স্কিল যদি ভালো না থাকে তাহলে তেমন একটা আসলে সাড়া পাওয়াটা একটু টাফ, কারণ হচ্ছে মানুষ সেটাকে বিলিভ করবে না, ঠিক আছে। সো এটা গেল একটা ব্যাপার। ফেক নিউজ করা যাবে না, অবশ্যই অথেন্টিক নিউজ হতে হবে, সেটাতে রিসার্চ করে আপনি কী পয়েন্টগুলো দিতে পারেন, সো এটা নিয়ে ভিডিও মেক করতে পারেন, এবং এডিটিংটা ভালো হতে হবে এবং প্রেজেন্টিং স্কিলও ভালো হতে পারবে। যদি এগুলো ভালো থাকে তাহলে সেটা নিয়ে কাজ শুরু করতে পারেন, আমার কাছে মনে হয় যে আপনার মিলিয়ন ভিউজ হওয়া কোনো ব্যাপারই না। সো আই থিঙ্ক সো এই দুইটা টপিক
ব্যাপারই না। এই ক্ষেত্রে মেয়েরাও চাইলে পারেন, এক্ষেত্রে জাস্ট এতটুকুই বলবো যে নিউজের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে, বিকজ অফ হচ্ছে থাম্বনেলটা সুন্দর করতে হবে, অ্যাট্রাকটিভ করতে হবে, মিসকনসেপ্ট দেওয়া যাবে না আমার কাছে যেটা, কারণ মিসকনসেপ্ট দিয়ে আপনি হচ্ছে ধোকাবাজি করার দরকার নাই। বাট যেটা জেনুইন কনসেপ্ট সেই কনসেপ্টের উপরে যদি আপনি সুন্দর করে থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, ইনফরমেশন দিতে পারেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, করোনা পরিস্থিতিতে অ্যাটলিস্ট আপনার চ্যানেলটা আমার মনে হয় র্যাঙ্কে চলে যাবে। আই থিঙ্ক সো, এই দুইটা আসলে ট্রেন্ডিং টপিক রাইট নাও। সো আপনারা এই টপিকের উপরে কাজ করে দেখতে পারেন, আমার কাছে মনে হয় যে ইজিলি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং মজার কথা হচ্ছে যে এতে আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে, যেহেতু ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করছেন সেহেতু একটু পরিশ্রম করতে হবে। এর মানে এই না যে আপনি ভিডিও দিবেন আর ভিউজ হয়ে যাবে, এরকম না। আপনাকে ট্যাগটা ঠিক মতো দিতে হবে, টাইটেলটা ঠিক মতো দিতে হবে, ডিসক্রিপশনটা ঠিক মতো দিতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে, থাম্বনেল ঠিক হতে হবে, এবং মানে মূল কথা হচ্ছে যে ভিডিওর ভিতরে অ্যাটলিস্ট হচ্ছে কিছু থাকতে হবে। উইদাউট যদি কিছু না থাকে তাহলে তো আহামরি আপনি কিছু করতে পারবেন না। সো আজকে এই পর্যন্ত, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে জানাবেন। আর আপনার যদি কোনো কিছু জানা থাকে বা কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।